মূলত যে কাজ করি সেটা হচ্ছে যেগুলো জীবাণু দিয়ে ব্যাকটেরিয়া দিয়ে ডায়রিয়া হয় টাইফয়েড হয় সে ধরনের জীবাণু নিয়ে কাজ করি আমরা আমার কাজটা বিশেষ করে ব্যাকটেরিয়ার মধ্যে কী ধরনের প্রোটিন আছে কী ধরনের টক্সিন আছে যেটার জন্যে অসুখ হয় ডায়রিয়া হয় বা টাইফয়েড হয় সেটা জানার চেষ্টা করি এবং অন্যান্য আমাদের কাজে সহায়তা করতে হলে আমাদের এই যোগাযোগটা অনেক রাখতে হয় কারণ আমার কাছে মনে হয় যে আমাদের পার্টনাররা খুব রিসেপটিভ শুধু গভর্নমেন্ট না আমাদের ইন্টারন্যাশনাল পার্টনাররা দে ভেরি রিসেপটিভ ইফ ইউ রিচ আউট দে হেল্প ইউ এবং আমার কাছে মনে হয় এই যে হ্যান্ডশেকিংটা খুব ইম্পর্টেন্ট যখন আমরা যেসব গবেষণা করেছি সবচেয়ে বেশি উৎসাহিত হই যে গবেষণা করে সেগুলো কিন্তু এখন আমরা সরকারের সাথে কাজ করে দেশে ব্যবহার করার জন্য আমাদের দেশে কিন্তু সায়েন্সে ছেলেমেয়েরা অনেক পড়াশোনা করে মেয়েরা অনেক পড়াশোনা করে কিন্তু আস্তে আস্তে যখন একটা প্রফেশনাল ডিগ্রি হয়ে যায় তখন তাদের কিন্তু কিছুটা কমে যায় ওই একই কারণে ফ্যামিলির কারণে হয়তো সরে আসে তো এটাকে কিন্তু বাড়াতে হবে মেয়েরা কিন্তু উই আর বর্ন উইথ দ্য মাল্টিটাস্কিং ক্যারেক্টারিস্টিক আমরা আমাদের কিন্তু আমরা সব কাজ একসাথে করতে পারি আমার মনে হয় বাধা একদিক দিয়ে ভালো কারণ সেটা তোমাকে আরেকটু স্ট্রাগল করতে শেখায় আমাদের কাছে সব কিছু থাকলে কিন্তু আমরা হয়তো সেটা করতে পারতাম না এরকম যেন আমি কিছু একটা করে যেতে পারি যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারাও এই ধরনের কাজে মনে করো ভ্যাকসিন রিসার্চ ইমিউনোলজি ডায়াগনস্টিক্স আমরা এত উন্নত মানের যেন হয়ে যাই যে আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু বের করতে পারি এবং এটা সম্ভব